তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ডেলি কিভাবে আপনারা 5% প্রফিট জেনারেট করতে পারবেন আপার সার্কিট এবং লোয়ার সার্কিট স্টক দেখে, যেটা খুবই কিন্তু কষ্টসাধ্য। তার আগে বলে দিই, কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু আপনারা কিন্তু এটা করতে পারেন। তো চলুন, আজকে টপিক আর্ন ডেলি 5% প্রফিট ফ্রম আপার সার্কিট অ্যান্ড লোয়ার সার্কিট স্টক। আজকের কন্টেন্টে আমরা কী কী থাকছে না, এই স্টকগুলো, বেসিক ইনফরমেশান অফ পেনি স্টক, তারপর আমরা জানবো যে আপার সার্কিট কিংবা লোয়ার সার্কিট স্টকগুলিকে কাজে লাগিয়ে প্রতিদিন 5% করে কীভাবে প্রফিট নিতে পারবেন, তার স্টক প্রাইস কী কী থাকবে, হেকেনাসি ক্যান্ডেল কীভাবে ইউজ করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে দেখবেন, টার্গেট সিলেকশন কীভাবে করবেন, স্টপ লস সেট কীভাবে করবেন, এবং স্টক কোয়ান্টিটি, কতটা পরিমাণ কোয়ান্টিটি আপনারা নেবেন, এবং হাউ টু ফাইন্ড আউট আপার সার্কিট অ্যান্ড লোয়ার সার্কিট ইজিলি, তারপরে কিছু ইম্পর্ট্যান্ট আমরা পয়েন্ট আপনাদের বলবো। তো চলুন, আজকে আমরা আলোচনা করব যে কীভাবে আপার সার্কিট এবং লোয়ার সার্কিট থেকে দৈনিক 5% মুনাফা আপনি অর্জন করবেন। শেয়ার মার্কেটে কাজ করার বিভিন্ন জনের বিভিন্ন পদ্ধতি থাকে, কিন্তু কখনও কোনো পদ্ধতি 100% কাজ করে না। সময় অনুযায়ী আপনাকে আপনার ট্রেডিং করার পদ্ধতি পরিবর্তন করতে হবে। মার্কেট ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী হোক বা ফ্ল্যাট মার্কেট হোক, মার্কেটের পরিস্থিতি অনুযায়ী আপনাকে আলাদা আলাদা পদ্ধতি অনুসরণ করতে হবে। যাই হোক, আজকে আমরা এমন একটি পদ্ধতির বিষয়ে আলোচনা করব যেখানে মার্কেটের ওঠানামার সঙ্গে শেয়ার মার্কেটের ওঠানামার কোনো বাধ্যবাধকতা নেই। বেসিক ইনফরমেশন অফ পেনি স্টক নিয়ে প্রথমে আমরা জানি। আপনারা নিশ্চয়ই স্মল ক্যাপ এবং পেনি স্টক শেয়ারগুলির নাম শুনেছেন, এবং যেহেতু শেয়ারগুলি স্মল ক্যাপ, তাই এগুলির মধ্যে অপারেটর সবচেয়ে বেশি ম্যানিপুলেশন করে থাকে। ম্যানিপুলেশন বলতে পাম্প অ্যান্ড ডাম্প থিওরি। পাম্প বলতে কি, যখন করলো বাই করলো, প্রচুর উঠিয়ে দিল এবং তারপরে ধরধর করে ফেলতে শুরু করলো। এই পাম্প অ্যান্ড ডাম্প টেকনিক্যাল বলতে, যখন কোনো শেয়ারের দাম হঠাৎ করে দ্রুতগতিতে অনেক গুণ বেড়ে যায় এবং কিছুদিন পর পুনরায় দ্রুতগতিতে শেয়ারের দাম কমতে থাকে এবং তার পূর্ববর্তী দামে এসে পৌঁছে যায়, সেটাকেই বলা হয় পাম্প অ্যান্ড ডাম্প থিওরি। যখন কোনো অপারেটর শেয়ারের দাম হঠাৎ করে বাড়াতে থাকে তখন সেই পদ্ধতিকে পাম্প বলছে, আবার যখন সেই শেয়ারের দাম দ্রুত গতিতে কমানো হয় তখন সেটাকে ডাম্প বলছে। বিশেষ করে বিএসসি স্টকের মধ্যে এমন অনেক স্টক আছে যেগুলো প্রতিদিন 3-5% পর্যন্ত ওঠানামা করে থাকে। নিফটি এবং সেন্সেক্সের সাথে এই বিশেষ কোনো লেনদেন নেই। এই শেয়ারগুলোর বিশেষত্ব হল যখন এই শেয়ারগুলো বাড়তে শুরু করে তখন একটানা 7 days, 15 days, 30 days বাড়তে থাকে, বা আরও অনেক বেশি বাড়তে পারে। এবং প্রতিদিন শেয়ারগুলোর বাড়ার পরিমাণ হলো 3-5%। যদি আপনি কেবলমাত্র 10 দিনের শেয়ার ধরে রাখতে পারেন, 10×5 মানে 50% প্রফিট ইনকাম করতে পারবেন 10 দিনের মধ্যে। খেয়াল রাখবেন, শেয়ারের 5% করে মুভমেন্ট হচ্ছে, এগুলি বেশিরভাগ আপার সার্কিটের কারণে হয়ে থাকে। শেয়ার মার্কেট খোলার সাথে সাথে এই নির্দিষ্ট শেয়ার আপার সার্কিট টাচ করে, তাহলে আপনি শেয়ার কিনতে পারবেন না। অতএব আপনাকে সজাগ হয়ে থাকতে হবে কখন ওই শেয়ার নর্মালি মুভমেন্ট করছে। আবার এমন কিছু শেয়ার আছে যাদের শেয়ারের দাম এক টানা 7-30 দিন বা আরও বেশি সময় ধরে কমতে থাকে, প্রতিদিন 3-5% করে দাম পড়তে থাকে। আসলে এদের মধ্যে এক টানা লোয়ার সার্কিট লাগছে। আপার সার্কিট এবং লোয়ার সার্কিটের সম্বন্ধে বিস্তারিত যদি ব্যাপার জানতে চান, সেটা আপনাদের কমেন্ট করে জানান, আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো। কীভাবে আপনি আপার সার্কিট এবং লোয়ার সার্কিট স্টকগুলিকে কাজে লাগিয়ে প্রতিদিন 5% করে আনতে পারবেন? আসলে বিএসসির এই শেয়ারগুলির দাম যখন পড়তে থাকে, বেশিরভাগ শেয়ারগুলি 70-80% পড়ে যায়, সেই মুহূর্ত থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবার আসি স্টক প্রাইসে। সর্বপ্রথম আপনাকে দেখতে হবে শেয়ারের সর্বোচ্চ কত দাম থেকে পড়ে কোনো জায়গায় এসে পৌঁছেছে। আগেই বলেছি 80% শেয়ারের দাম কমতে হবে। এবার আসি হেকেনাসি ক্যান্ডেল ইউজ। হেকেনাসি নিয়ে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, বানিয়েছি, সেটা গিয়ে দেখতে পারেন হেকেনাসি ক্যান্ডেল কীভাবে ইউজ করবেন। এবার আসি হেকেনাসি ক্যান্ডেল কীভাবে আপনারা ব্যবহার করবেন। আপনার জন্য হেকেনাসি ক্যান্ডেলে শেয়ারের দাম বাড়ার শুরু করে তখন একটানা সবুজ ক্যান্ডেল তৈরি হতে থাকে, আবার যখন রেড ক্যান্ডেল তৈরি হয় এবং শেয়ারের দাম পড়তে থাকে তখন একটানা লাল ক্যান্ডেল তৈরি হয়। এই হেকেনাসি ক্যান্ডেল আপনাকে ব্যবহার করতে হবে। এ ক্যান্ডেল ব্যবহার করে আপনি দেখতে পাবেন যবে থেকে শেয়ারের দাম কমতে শুরু করেছে তবে থেকে প্রতিদিন একটি করে রেড বা লাল ক্যান্ডেল তৈরি হচ্ছে। আপনাকে অপেক্ষা করতে হবে 70-80%
শেয়ারের দাম পড়ার পরে যখন প্রথম সবুজ ক্যান্ডেল তৈরি হচ্ছে সেই দিন আপনাকে টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এবং হেকেনাসি ক্যান্ডেলের নিয়ম অনুযায়ী প্রথম বা দ্বিতীয় সবুজ ক্যান্ডেলের কাছে আপনি যদি শেয়ার বাই করতে পারেন প্রতিদিন 3-5% প্রফিট পাবেন। আপনি যদি একটানা 10 দিন 5% করে প্রফিট নিতে পারেন আপনি 50% প্রফিট খুব ইজিলি পেয়ে যাবেন। এবার আসি সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেয়ারের কেনার আগে আপনাকে দেখে নিতে হবে যদি কোনো শেয়ারের কোনো বড় সাপোর্টের কাছাকাছি পৌঁছে গেছে তাহলে নির্দিষ্ট এশিয়াটিক মানে ওই শেয়ারটিকে কেনার সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের রয়েছে। এবার আসি টার্গেট সিলেকশন। এবার প্রশ্ন হলো শেয়ার কেনার পরে বিক্রি করা বা টার্গেট কিভাবে স্থির করব। খুবই সহজ, এই নিয়মটি হলো আপনি প্রথম বা দ্বিতীয় সবুজ ক্যান্ডেলের কাছে শেয়ার বাই করেছেন, আপনাকে তখনই বিক্রি করতে হবে যখন প্রথম লাল ক্যান্ডেল তৈরি হবে, আপনাকে অন্য কোনো পদ্ধতি অনুসরণ করার দরকার নেই। এবার আসি স্টপ লস। এবার প্রশ্ন হলো আপনি স্টপ লস ব্যবহার করবেন কি করবেন না। এই ধরনের স্টক মানে এই ধরনের স্টকে আপনি যদি ইনভেস্ট করেন স্টপ লস ছাড়া শেয়ার কিনতে যাবেন না, স্টপ লস আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। অনেক সময় এমন হয় যে একটানা শেয়ারের দাম পড়া পরে যখন প্রথম সবুজ ক্যান্ডেল তৈরি হয় নিয়ম অনুযায়ী আপনি শেয়ারটিকে বাই করে নিলেন, 2-3 দিন সবুজ ক্যান্ডেল যাওয়ার পরেই শেয়ারের দাম পড়তে শুরু করলো। সেক্ষেত্রে আপনি কোনো মতেই অপেক্ষা করবেন না, লাল ক্যান্ডেল দেখা মাত্রই আপনাকে যতটুকু প্রফিট বা যতটুকু লোকসানে থাকুন না কেন আপনাকে বিক্রি করে বেরিয়ে আসতে হবে। ম্যাক্সিমাম আপনি 5% লোকসান করবেন, এর বেশি লোকসান করতে যাবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল এই ব্যাপারটা নিয়ে যে স্টপ লস খুব গুরুত্ব সহকারে কিন্তু পালন করুন। এবার আসি স্টক কোয়ান্টিটি নিয়ে। এবার প্রশ্ন হলো কত কোয়ান্টিটি শেয়ার কেনা উচিত। আসলে আমরা এটি পুরোপুরি নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্টের উপরে। মনে করুন আপনি এই ধরনের শেয়ারে 50,000 টাকা ইনভেস্ট করতে চাইছেন, সেক্ষেত্রে কমপক্ষে আপনাকে 3-4টি আলাদা আলাদা কোম্পানির শেয়ার বেছে নিতে হবে এবং প্রত্যেকটি শেয়ারে সমানভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে, তাহলেই আপনি সেই ইনভেস্টমেন্ট থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন। এবার আসি যে কীভাবে আমরা এই আপার সার্কিট বা লোয়ার সার্কিট স্টকগুলোকে খুঁজব সহজেই। অনেক ধরনের টেকনিক্যাল ওয়েবসাইট এবং স্ক্রিনারের বাজারে পাওয়া যায়, আপনি সেগুলি ব্যবহার করতে পারেন। এই স্ক্রিনার আপনাকে 1 সেকেন্ডের মধ্যে আপার সার্কিট এবং লোয়ার সার্কিট স্টক খুঁজে পেতে সাহায্য করবে। যদিও আমরা কিছু শেয়ার স্ক্রিনারের সম্বন্ধে বিবরণ করব। এবার আসি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ধরনের শেয়ার কেনার আগে আপনাকে কী কী গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। কমপক্ষে 5 টাকা উপরে যে শেয়ারগুলি রয়েছে ওই শেয়ারগুলিতে ইনভেস্ট করার চেষ্টা করুন। বিএসসি স্টকে ইনভেস্টমেন্ট না করে আপনি এনএসসি স্টকে ইনভেস্ট করতে পারেন। তৃতীয় হলো আপনাকে ভলিউম লক্ষ্য করতে হবে, যে শেয়ারগুলিতে ভলিউম কমপক্ষে 50,000-এর উপরে রয়েছে সেগুলিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, এক্ষেত্রে আপনার রিস্ক অনেকটা কম হয়। শেয়ার কেনার আগে আপনি দেখে নিন যে সেই শেয়ারগুলি ঠিকমতো মুভমেন্ট করছে কি না। আর সবচেয়ে বড় কথা হলো এই পদ্ধতিটি অনুসরণ করার আগে ব্যাক টেস্ট করুন, আপনি খাতায় লিখুন, দেখুন আমাদের পদ্ধতির সাথে সেই পদ্ধতিটি মিলছে কি না। আর এই ভিডিওটি কিন্তু একদমই এডুকেশনাল পারপাসে বানানো, আপনাদের কোনোভাবে ইনফ্লুয়েন্স করার আমি চেষ্টা করছি না। আর যারা আমাদের সুইং ট্রেডিংয়ের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে চান তার নিচে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে জয়েন করতে পারেন। তাছাড়া অপশন ট্রেডিংয়ের যারা প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে চান তারও নিচে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন এবং একটা হিউজ প্রফিটের অপরচুনিটি ওখান থেকে পেতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এখানে যদি কিছু আমি ভুল বলে থাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে যদি আপনার জ্ঞান থাকে প্রকৃত তবেই কমেন্টটা করবেন, আজে বাজে কমেন্ট করে যাবেন না, এতে আমাদের কিছু হবে না কিন্তু আপনাদের জন্য আমার কিছুটা পরিমাণ হলেও সহানুভূতি কমতে শুরু করে, এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। তার সাথে সাথে 100টা লাইকের আপনাদের কাছে অনুরোধ রইল, আশা করছি সেই অনুরোধ আপনারা রাখবেন, 100টা লাইক অবশ্যই পূর্ণ করবেন। আর ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি শেয়ার বাজার সম্পর্কে আপনার খুব বেশি অভিজ্ঞতা না থাকে, আমাদের কাছ থেকে আপনি শিখতে চান, তার নিচে লিংক দেওয়া আছে বা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে আপনারা শেয়ার মার্কেট সম্বন্ধে সুইং ট্রেডিং, অপশন ট্রেডিং এইগুলো শিখতে পারেন। যদি আপনাদের শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা আর কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা শুনতে চান
সেটা অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেই রকমই ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই।